54,000 কোটি টাকা দেওয়া হয়েছিল যার কোনো অডিট নেই। আদালতে এই দাবি করে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ নিয়ে এবার আদালতে দাঁড়িয়ে সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সরকারের আইনজীবী। 100 দিনের কাজে বঞ্চনার অভিযোগ করছে তৃণমূল, অন্যদিকে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। এ নিয়ে বঙ্গ রাজনীতিতে যে উথালপাথাল চলছে তার ঢেউ পৌঁছেছে দিল্লিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজধানীর মাটিতে বিক্ষোভ আন্দোলন করেছে তৃণমূল, যা নিয়ে বিনোজের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে সম্প্রতি সিবিআই তদন্তের হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ। জোড়ি আর সিনা জোড়ি, আব মুঝে সময় আ গয়া হ্যায় কি ইসকি যাঁচ হম আব সিবিআই কো সঁপনা পড়েগা। রাজনীতির ময়দানে স্নায়ুযুদ্ধের পাশাপাশি এ নিয়ে আইনি লড়াইও চলছে। 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে বকেয়া টাকার দাবিতে মামলা করেছে ক্ষেত মজুর কমিটি। ওই দুই মামলার শুনানিতে মঙ্গলবার আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, দিনের শেষে রাজ্যের মানুষের কথা বলতে হবে। কোনো কোনো ক্ষেত্রে রাজ্য সরকারের ভুল থাকতে পারে, কিন্তু এক বছর ধরে অ্যাকশন টেকেন রিপোর্ট পড়ে থাকবে এটাও ঠিক নয়। তখন কেন্দ্রীয় সরকারের আইনজীবী বলেন, যদি আর্থিক দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্ত করাবে। 54,000 কোটি টাকা দেওয়া হয়েছিল যার কোনো অডিট নেই। তৃণমূল কংগ্রেসের এই ভুয়ো জব কার্ড, তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ অস্বচ্ছতার মধ্যে দিয়ে গোটা 100 দিনের কাজে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা যখন তারা নিজেরাই স্বীকার করছেন, কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? অ্যাকশন টেকেন রিপোর্ট তৈরি হবে কি করে? কোনো অ্যাকশন নেই, ইনঅ্যাকশনই ইনঅ্যাকশন। কার বিরুদ্ধে তৃণমূল অ্যাকশন নেবে? দলটাই উঠে যাবে। সুতরাং এই পরিস্থিতি যা তৈরি হয়েছে সেটার জন্য সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি দায়ী। 21,75,000 মানুষ দুবছর কাজ করেছে কি করেনি? যদি কাজ করে থাকে তাহলে কোন আইনে তাদেরকে টাকা না দিয়ে আটকে রেখে দিয়েছে, যেখানে 16 দিন হয়ে গেলে টাকা তো দূরের কথা, 0.05% করে পার ডে ইন্টারেস্ট দেওয়ার কথা, সেখানে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার টাকা আটকে দেওয়া হয়েছে। এবং আদালতের এই যে অবজারভেশন সেটাও যথার্থ, টাকা, ন্যায্য টাকা অবিলম্বে দিয়ে দেওয়া উচিত। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ কেন্দ্রীয় সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের কাছে একটি কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানো হয়েছে, সেটা খতিয়ে দেখুন, তারপর টাকা পাঠানোর ব্যবস্থা করুন। 10 ভাগের 1 ভাগ লোক যদি কাজ করে থাকেন তাহলে তারা কেন টাকা পাবেন না? সবকিছু তো অবৈধ হতে পারে না। আপনারা চাইছেন সিবিআই অনুসন্ধান করুক, তদন্ত করুন, কিন্তু নিরীহ মানুষের টাকা কেন আটকে থাকবে? প্রশ্ন তোলে প্রধান বিচারপতির বেঞ্চ। দুর্নীতি আছে তাহলে মানছে রাজ্য সরকার, রাজ্যই তো বলেছে 17,00,000 ভুয়ো জব কার্ড পেয়েছে রাজ্য। তো রাজ্য তো জানতো অ্যাকশন টেকিং প্ল্যান 1 বছর পড়ে আছে, আর এরা 1 বছর ধরে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল। তাহলে দুদলই সমান অপরাধী, তার কারণ মানুষের মুখের গ্রাস এরা কেড়ে খায়, আর এই মানুষের মুখের গ্রাস নিয়ে এরা রাজনীতি করে দুদল। আগামী সপ্তাহে সোমবার ফের এই মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সৌভিক মজুমদার, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।